হোস্টেলে থেকে পড়ালেখা করা ছাত্রছাত্রীদের প্রতিদিনই পার করতে হয় নানামুখী ঝামেলা খাবার থেকে কাপড় কাচা রয়েছে নানা কাজের চাপ তবে সব সমাধান নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে ইউর ক্যাম্পাস আরো চারজন সম্ভাবনাময় উদ্যোক্তারা তাদের ব্যবসার জন্য বিনিয়োগ চাইবেন সার্কদের কাছে বিশ্বের জনপ্রিয় বিজনেস রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক পার করলো তার প্রথম সিজনের এগারো পর্ব যেখানে ভিন্ন এমন কার্যক্রম উপস্থাপন করে জয়ের দেখা পেয়েছে ইউর ক্যাম্পাসের উদ্যোক্তারা আমরা মোস্টলি আসলে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকি সেটার মধ্যে একটা আছে হচ্ছে ভেন্ডিং মেশিনের মাধ্যমে আমরা স্ন্যাক্স ব্যবহারেজ বিক্রি করি সেটা এমআরপি কম দামে ওটা একটা স্টুডেন্টরা আবার বিভিন্ন সময় রাত দশটা এগারোটার পরে যখন আসলে কিছু অ্যাভেলেবেল থাকে না দোকানপাট বন্ধ হয়ে যায় তখন তারা এই সার্ভিসটা পায় আরেকটা আমাদের প্রোডাক্ট আছে হচ্ছে ইয়ল লন্ড্রি যেটা আমরা বলি যে হচ্ছে ওয়াশিং মেশিন অ্যাপ অপারেটেড আইট্রিয়ানাবল্ড ওয়াশিং মেশিন সো একটা স্টুডেন্ট মাত্র অ্যাভারেজ তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে তারা মোটামুটি পনেরো বিশটা কাপড় ধুয়ে নিতে পারছে কমপ্লিটলি অ্যাপ অপারেটেড শাকদের কাছ থেকে যে ফান্ডটা পেলাম এটা দিয়ে আমার ধারণা আমরা আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে খুব দ্রুত এক্সপ্যান্ড করতে পারবো সো আমাদের মোস্টলি আসলে ফান্ডটা বলতে পারেন আমাদের ডিভাইস কেনার কাজেই ব্যবহৃত হবে এবং এই ডিভাইস কেনা মানেই আসলে আপনার মানে আসলে সার্ভিসগুলোকে আরও করা যাবে এদিকে নতুন কিছুর মধ্য দিয়ে অ্যাডভেঞ্চার জীবনের স্বপ্ন দেখেন ফ্যাশন ডিজাইনার ও মডেল মারিয়াম রিদুলা পড়াশোনার অধ্যায় শেষ না হলেও নতুন কিছু করার নেশা যেন পিছু ছাড়ে না তার স্বপ্ন পুরো কে পাবে বিনিয়োগ এখন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে তো আমরা এই ক্ষেত্রে যদি চিন্তা করি যে আমাদের ডিজাইনাররাও অনেক বেশি ক্রিয়েটিভ যদি আমরা অন্যান্য দেশের কথা চিন্তা করি তারা কিন্তু আমাদের আশেপাশে পার্শ্ববর্তী দেশরাই হচ্ছে অনেক এগিয়ে গিয়েছে তো এখান থেকে আমার মনে হয় যে আমাদের ডিজাইনাররা ক্যাপেবল সো তাদের একটা প্ল্যাটফর্ম দরকার সো ওই প্লেসটা আমরা লুমস থেকে সলভ করার চেষ্টা করছি একটা বেসিক আইডিয়া নিয়ে তাদের কাছে গিয়েছিলাম তো ওই আইডিয়াটার ভ্যালু করার জন্য আমাদের আসলে একটি প্রপার প্লেস দরকার ছিল তো আমার মনে হয় যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সেই জায়গাটা যেখানে আমরা আমাদের পিচটা নিয়ে গিয়ে একটা ভ্যালু পেয়েছি তারা হচ্ছে ভ্যালু করতে জানে